কথা বলা হয় যে আমরা আওয়ামী লীগের দোসর আছে। ধরলাম দোসর কিভাবে, যেটা নবম সংসদ যেটাকে বলা হয়, যে সংসদ গঠিত হয়েছিল ডিসেম্বরে, তখন আমরা আওয়ামী লীগ সহ 14 দলের সঙ্গে মহাজোট গঠন করেছিলাম। শেখ হাসিনা সরকারের আমি মন্ত্রী ছিলাম, ক্যাবিনেট মিনিস্টার ছিলাম, তাদের তার কাজের সাথে আমি ছিলাম। যেটা দোষারোপ করা হচ্ছে দোষর মানে ওনার সমস্ত অপকর্মের মধ্যে আমরা আছি, আমি ওনার কোনো অপকর্মের মধ্যে ছিলাম না। মন্ত্রিসভায় থাকার পরও জাতীয় পার্টি হয়ে আমি বিভিন্ন সময় তা ওনার কাজকর্মের সমালোচনা করেছিলাম এবং প্রকাশ্যভাবে মিটিংয়ে সেটা নিয়ে ক্যাবিনেটে কথা হয়েছিল। আমি বলছিলাম আমি ক্যাবিনেটে বলছি না, আমি সংসদে বলছি না, যেহেতু এগুলো প্রতিষ্ঠান, এখানে বললে আমার মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া উচিত থাকে, তবে যদি বলেন আমি ছেড়ে দেব, সেটাও বলেছিলাম। তো এখন প্রশ্নটা জিজ্ঞেসে যে আমাদেরকে হঠাৎ করে বেশ কিছুদিন থেকে আমরা খেয়াল করছি যে একটি গোষ্ঠী আমাদেরকে অপবাদ দিয়ে একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করছে যে আমরা আওয়ামী লীগের দোসর, এবং সেই হিসাবে আমরা আওয়ামী লীগের সমস্ত অপকর্মের জন্য দায়ী আমরা, এবং আমাদেরকেই তার জন্য শাস্তি ভোগ করা উচিত বা আমাদের রাজনীতি থেকে বঞ্চিত বের করে দেওয়া উচিত ইত্যাদি। এটা একটা ক্ষুদ্র গোষ্ঠী দীর্ঘদিন থেকে এই কথাগুলি বলে আসছে, কিন্তু এই কথাগুলির মধ্যে কোনো রকম সত্যতাও নেই, কোনো রকম জাস্টিফিকেশন বলতে কিছু নেই। সেটার জন্য আমরা জিনিসটাকে অত গুরুত্ব দিয়ে দেখিনি এতদিন, তবে ইদানিং দেখলাম যে এটার বিষয়ে খুব বড় সড়োভাবে আমাদের পিছনে ষড়যন্ত্র চলছে। সেই প্রেক্ষিতে আমাদের অপরাধগুলি কি এবং আমাদের বক্তব্য কি, এটাও আমি বারংবার বিভিন্ন সময় তুলে ধরেছি। তথাপি কথাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আবার বিভিন্নভাবে, এবং আমাদের কিছু বুদ্ধিজীবী শ্রেণীও দেখলাম এর মধ্যে জড়িত, তা আমি যতটুকু আমার মনে আছে সেগুলো নিয়ে আমি দু একটি কথা বলতে চাই। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, বেশ কিছুদিন থেকে জ্বরে টরে ভুগছিলাম, কালকেও আমি রাতে ঘুমাতে পারিনি, প্রায় দুটোর পরে ঘুমিয়েছি। তো কথার মধ্যে কোনো সময় যদি কোনো ইয়ে হয় আপনারা বলে দিলে আবার আমি ওগুলোকে ঠিক করে নেব। সেটা হলো একটা কথা বলা হয় যে আমরা আওয়ামী লীগের দোসর আছে, ধরলাম দোসর কিভাবে, যেটা নবম সংসদ যেটাকে বলা হয় 2008 সালের যে সংসদ গঠিত হয়েছিল ডিসেম্বরে, তখন আমরা আওয়ামী লীগ সহ 14 দলের সঙ্গে মহাজোট গঠন করেছিলাম। আমরা একসাথে হওয়াতে মহাজোট হয়েছিল, তার আগে পর্যন্ত 14 দল একটা আলাদা ছিল, আওয়ামী লীগ 14 দলকে নিয়ে রাজনীতি করেছে। আমরা ওখানে তাদের সঙ্গে যখন যুক্ত হয়েছি তখন একটা মহাজোট হয়েছে, এবং মহাজোটের এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সব দলের অংশগ্রহণ হয়েছে এবং সারা পৃথিবীময় এটার গ্রহণযোগ্যতা ছিল। কিছু যারা হেরে যায় তারা সবসময় কিছু কমপ্লেন করে, সেই কমপ্লেন অনেকেই করেছেন, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করতেন, বিএনপির আমলে বিএনপি করেছেন, কিন্তু স্বাভাবিকভাবে জনগণের মধ্যে এবং দেশ বিদেশে এটা গ্রহণযোগ্য নির্বাচন ছিল। সেই নির্বাচনে নির্বাচিত হওয়ার পর আমি মহাজোট সরকারের মন্ত্রী ছিলাম, শেখ হাসিনা সরকারের আমি মন্ত্রী ছিলাম, ক্যাবিনেট মিনিস্টার ছিলাম, তাদের তার কাজের সাথে আমি ছিলাম। কিন্তু যেটা দোষারোপ করা হচ্ছে দোষর মানে ওনার সমস্ত অপকর্মের মধ্যে আমরা আছি, আমি ওনার কোনো অপকর্মের মধ্যে ছিলাম না। আমি তখন জাতীয় পার্টিকে সেই মহাজোটে রিপ্রেজেন্ট করেছি। সেখানে আপনারা হয়তো অনেকে জানেন যারা সাংবাদিক, যে একটা হজ ফ্লাইটের সময় আমি যখন সিভিল এভিয়েশন মিনিস্টার ছিলাম, উনি একটি সেকেন্ড হ্যান্ড মানে যেটাকে আইনগতভাবে যেটা গ্রহণযোগ্য নয় এরকম একটি জাহাজ দিয়ে আমাদের হজ ফ্লাইট করার জন্য একটা উনি আমাকে নির্দেশ দিয়েছিলেন, আমি সেই নির্দেশ মানিনি এবং আমি ভালো টেন্ডার করে ভালো নতুন প্লেন নিয়ে আসার ব্যবস্থা করেছিলাম। সেটাতে যখন উনি আমাকে খুব জোর জবরদস্তি করতে চাইলেন তখন আমি রেজিগনেশন দিয়ে চলে যেতে চেয়েছিলাম। কাজে ওনাদের যে কাজগুলিকে আমি জনবিরোধী বা দুর্নীতির পর্যায়ে পড়ে অথবা অনিয়মের পর্যায়ে পড়ে অথবা অনৈতিক সেগুলো কাজ বা জনবিরোধী কাজ, এগুলোতে আমরা শেখ হাসিনার সঙ্গে আমরা একাত্ম ছিলাম না। কাজে দোসর হিসাবে উনি ওনার সঙ্গে আমি মন্ত্রী থাকাতে উনি যা করেছে সব আমি সমর্থন করেছি সেটা নয়, এটা আমার রেকর্ড। আমি রেজিগনেশন দিয়েছিলাম এবং উনি সেই রেজিগনেশন গ্রহণ না করে একটা কমিটি করেছিলেন, এবং এই কমিটি করার পরে সেই কমিটি যখন রিকমেন্ডেশন দিয়েছে যে এটা কাদের সাহেব যেটা বলছে সেটাই ঠিক, তখন উনি এটাকে মেনে নিয়েছেন, তার ফলে আমাকে রেজিগনেশন দিতে হয়নি। আপনাদের মধ্যে অনেকে এটা জানেন না, সাংবাদিকদের অনেকেই জানেন, না জানলে জেনে নিতে পারেন, ইট ইজ অন রেকর্ড, এটা সবাই জানে। পরবর্তীতে কিন্তু আমি ওনার মন্ত্রিসভায় থাকার পরও জাতীয় পার্টি হয়ে আমি বিভিন্ন সময় তা ওনার কাজকর্মের সমালোচনা করেছিলাম এবং প্রকাশ্যভাবে মিটিংয়ে সেটা নিয়ে ক্যাবিনেটে কথা হয়েছিল যে উনি একজন ক্যাবিনেট মন্ত্রী থাকার অবস্থায় আমাদের সরকারের একজন অংশ হয় সরকারের বিরুদ্ধে কথা বলে কেন।
আমি বলছিলাম আমি ক্যাবিনেটে বলছি না, আমি সংসদে বলছি না, যেহেতু এগুলো প্রতিষ্ঠান, এখানে বললে আমার মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া উচিত থাকে, তবে যদি বলেন আমি ছেড়ে দেবো, সেটা বলেছিলাম। কিন্তু আমি আমার রাজনীতি ছাড়তে পারবো না। আমি তখনও শেখ হাসিনা সরকারের দুর্নীতির বিরুদ্ধে যেটা কথা বলে আমরা